হোয়াটসঅ্যাপ গাইজ, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের যে স্পেশাল বিষয় সেটা হচ্ছে যে ক্লাসিক ফ্যাশনে জর্ডানের লুক নিচ্ছে, বেশ কিছু লুক নিচ্ছে, তো কাদেরকে নিচ্ছে সে বিষয়টি কিন্তু ক্লিয়ার করবো আপনারা। আসলে আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ হচ্ছে যে আপনারা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু সবসময় আমাকে প্রশ্ন করে থাকেন যে ক্লাসিক ফ্যাশন যে জর্ডানে রয়েছে গার্মেন্টসটি সেখান থেকে কবে সার্কুলার আসবে, এবং যদি সার্কুলার আসে সেটা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি এবং খুব ফাস্টলি যেন বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি বা আপনাদেরকে সহযোগিতা করি। এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনি প্রসেসিং করবেন এবং ক্লাসিক ফ্যাশন আপনি কীভাবে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের যে ভিডিওটি সেটি খুবই স্পেশাল হবে, কারণ আপনাদেরকে আমি আমার কাছে যে সার্কুলার পেপারটি চলে আসছে সেই পেপারটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবো, প্লাস কীভাবে কীভাবে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন বা এটার এ টু জেড বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ড, বরাবরের মতো আমি আবার প্রথম বলে নিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ভুয়েসেল, যেটা নাকি ভুয়েসেল আপনাদেরকে এই সুযোগটি দিচ্ছে কীভাবে আপনারা ক্লাসিক ফ্যাশনে যাবেন। তো ক্লাসিক ফ্যাশনের লুক নিচ্ছে কতজন? 50 জন লুক নেবে, তবে সেটি কোন পদে নেবে সেটি হচ্ছে মেশিন অপারেটর। আপনারা জানেন যে ইদানিং যতগুলো সার্কুলার আমরা দেখছি জর্ডানে লুক নেওয়ার ক্ষেত্রে, হোক পুরুষ শ্রমিক হোক নারী শ্রমিক, তো সেক্ষেত্রে কিন্তু এখানে মেশিন অপারেটর হিসেবে কিন্তু অনেক লুক নিচ্ছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে একটি কোম্পানিতে সেখানে 10 জন লুক নিচ্ছে এই সেম আপনার মেশিন অপারেটরে, তো এখানে ক্লাসিক ফ্যাশনও কিন্তু ইদানিং লুক নিচ্ছে সেটা হচ্ছে মেশিন অপারেটরে, 50 জন লুক নেবে, এটা কিন্তু অনেক বেশি লুক নিচ্ছে। আপনারা জানেন যে ক্লাসিক ফ্যাশন কিন্তু অনেক বড় একটি কোম্পানি জর্ডানের মধ্যে, খুব পপুলার একটি কোম্পানি, তো সেই কোম্পানিতে কিন্তু একজন নয় দুজন নয় 50 জন লুক নেবে। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কী করতে হবে সেটি কিন্তু আপনি গুগল লিঙ্ক আছে, আমি আপনাদেরকে লিঙ্কটি দেওয়ার চেষ্টা করবো, যাদের প্রয়োজন আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কে ঢুকবেন, তারপরে আপনি সেখান থেকে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে অবশ্যই আপনি বুয়েসেলে যাবেন, বুয়েসেলে সরাসরি যাবেন, যাওয়ার পরে সেখান থেকে তারা যে ধরনের দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুসারে কিন্তু আপনাকে কার্যক্রম চালিয়ে যেতে হবে পর্যায়ক্রমে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না, অবশ্যই কোনো দালালের আশ্রয় নেবেন না, তাহলে আপনি প্রতারিত হতে পারেন। আর স্পেশালি আপনারা যারা 50 জন মেশিন অপারেটর হিসেবে ক্লাসিক ফ্যাশনে যেতে চাচ্ছেন তাদের মান্থলি যে স্যালারিটা সেটা পড়বে 125 জর্ডানি দিনার হিসাবে পড়বে। তো আপনারা যারা জর্ডানে যেতে আগ্রহী বা জর্ডানে ছিলেন তারা এতক্ষণে বুঝতে পারছেন যে বাংলাদেশের কত টাকা হবে, আপনারা কনভার্ট করে নেবেন। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে আরেকটু সামনে আগিয়ে বলি, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে কি, আপনি যে কাজটা দিয়ে যাবেন, ধরেন আপনি মেশিন অপারেটরের কাজ জানেন, তো সেই ক্ষেত্রে আপনার যে বাস্তব অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতা থাকতে হবে। আমি বোঝাতে চাচ্ছি যে অনেকে কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ভুয়া বা সার্টিফিকেট এগুলো শু করেন, কাজ না জেনেও বলেন যে জানি, যাওয়ার পরে যদি আপনি কাজ না জানেন তাহলে কিন্তু এত বড় বড় কোম্পানিতে কিন্তু আপনি টিকবেন না বা আপনার যে কোয়ালিটিটা সেটা কিন্তু আপনি বোঝাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যেখানে বলেই আছে যে সার্কুলারে যে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স থাকতে 20 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং সিঙ্গেল নিডেল ও ওভারলক মেশিন সহ অন্যান্য মেশিন দক্ষ প্রার্থীদের আগ্রহী অগ্রিদে দেওয়া হবে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। আমি যেটা আপনাদেরকে বলছি যে যারা নাকি সিঙ্গেল নিডেল ও ওভারলক মেশিনের কাজ জানেন, সিঙ্গেল নিডেল এবং ওভারলক মেশিনের কাজ জানেন, তাড়াতাড়ি কিন্তু অগ্রাধিকার একটু বেশি দেওয়া হবে। তো যারা নাকি এই ধরনের কাজ জানেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনার এই বিষয়টা কিন্তু আরও সহজ হবে। আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বলি, যারা এই ক্লাসিক ফ্যাশনে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের কী কী ধরনের শর্তাবলী আপনাকে মানতে হবে, কারণ জানেন যে প্রত্যেকটা বছরই কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের রুলস চেঞ্জ করে থাকে। তবে আজকের যে বিষয় সেটা আমি আপনাদেরকে বলছি যে ক্লাসিক ফ্যাশনে 2023 সালের নিয়ম অনুসারে যদি আপনি যেতে চান তাহলে এখানকার শর্তাবলী হচ্ছে যে চাকরি চুক্তি 3 বছর নবায়নযোগ্য থাকবে, এটা আগেও ছিল এখনও বর্তমানে সেম রয়েছে, তারপরে 8 ঘন্টা উঠি সপ্তাহে 6 দিন এগুলো আপনারাও জানেন, তারপরে নিয়োগকর্তা অবশ্যই আপনার থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে, আপনি যেখানে থাকবেন কাজে যাওয়ার জন্য যে খরচাটা সেটা কিন্তু কোম্পানি নিজে বহন করবেন, তারপরে চাকরি যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে ফেরত আসার সময় বিমান ভাড়াও কিন্তু কোম্পানি বহন করবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুসারে হবে, যাদের বিরুদ্ধে দেশ ও জর্ডানের কোনো ফৌজদারি মামলা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। প্রত্যেক কর্মীকে ন্যূনতম 2টি মেশিনের কাজ জানতে হবে, এটা প্রত্যেকটা কোম্পানিতে দেখতেছি 2023 সালে আপডেট নিউজগুলো দিচ্ছে। 5 বছরের কম বয়সী শিশু যদি থাকে, শিশু মায়েরা থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন না, যদিও করেন তাহলে সেটা সাবমিট হবে না, সাবমিট হলেও আপনি যেতে পারবেন না, কারণ আপনি টিকতে পারবেন না, আপনি রোলসের এগেনস্টে আপনি কাজ করে ফেলছেন সেই অপরাধে আপনি যেতে পারবেন না। তো যাই হোক, এরকম একাধিক পাসপোর্ট থাকলে আপনি অবশ্যই একসাথে নেবেন, এই রোলসগুলো কিন্তু আমি প্রত্যেক
প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি, কারণ এগুলো বলার কারণ হচ্ছে অনেকে আপনারা অ্যাপ্লাই করেন না বুঝে তারপরে না যেতে পারলে বিভিন্ন ধরনের মন্তব্য কমেন্টস করে থাকেন, সেজন্য কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে বিশেষ করে শর্তাবলীগুলো সর্বপ্রথম আমি উল্লেখ করে থাকি। যাই হোক, বোয়েসেল এই ব্যাপারে কি বলছে, আপনি যদি ক্লাসিক ফ্যাশনে যেতে চান, যে 50 জন যাবেন সিলেক্ট হয়ে, তাদের ক্ষেত্রে আপনাদের চার্জ কতটুকু নেবে সেটি আপনাদেরকে এখন বলি। সেটা হচ্ছে যে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের 15% বেড, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফ্রি, স্মার্ট কার্ড ফ্রি, এবং আপনার যে যাবতীয় যতগুলো তথ্য সংগ্রহ করবেন বা আপনার এই ক্লাসিক ফ্যাশনে যাওয়ার সময় ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার যতগুলো পেপারসের প্রয়োজন, যতগুলো প্রসেসিংয়ের দরকার সম্পূর্ণ, সেই প্রসেসিংগুলো সম্পূর্ণ পেমেন্ট বা সম্পূর্ণ টাকা বহন করবে কিন্তু কোম্পানি নিজে, সেটি কিন্তু এখানে বোয়েসেল নিশ্চিত করেছে। এবং সাক্ষাৎকারের সময় আপনাকে কী কী নিয়ে আসতে হবে, মানে আপনি যখন বোয়েসেলে যাবেন যাওয়ার সময় আপনাকে কী কী নিয়ে যেতে হবে, 4 কপি পাসপোর্ট চাই ছবি রঙিন নিতে হবে, সাথে সাদা কালোও রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা কালো থাকে, তারপরে হচ্ছে মূল পাসপোর্টের ফটোকপি লাগবে, সেটাকেও আপনি নিতে হবে, ছবিযুক্ত যেটা অপশন সেটা নিতে হবে, তারপরে আপনার এটা সাদা এবং কালো দুইটাই কিন্তু লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, তারপরে জন্ম নিবন্ধন অরিজিনাল সেটাও লাগবে আপনার, এবং ফটোকপিও লাগবে, প্লাস আপনার শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য সনদ থাকলে সেই বিষয়গুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। এবং আপনারা যারা এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অবশ্যই আমি বলছি আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে অ্যাপ্লাই কীভাবে করবো, আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি পার্সোনালি আপনাদেরকে লিঙ্ক দেবো, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অবশ্যই কী করবেন সেখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি। তো সবাই ভালো থাকবেন। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছি যে ক্লাসিক ফ্যাশন অনেক বড় একটি কোম্পানি, আপনারা জানেন যারা জর্ডানে আছেন, তো সেখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, সেখানে যেতে চান, তাহলে এটা অবশ্যই ফলো করবেন, এবং অবশ্যই আপনারা দালালের সাথে যোগাযোগ করবেন না, দালালের সাথে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে প্রতারিত হবেন, অনেকগুলো টাকা আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি বলি সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে আপনারা যান, এবং আপনাদের সুন্দর জীবন কামনা করছি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, মূল শীত মোটেলি ফুটিয়ে থাকবেন, টাটা।